সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আমার জামাইটা অনেক সুন্দর দেখতে। আমাদের বাড়িতে এই যে নতুন একটা রুম হচ্ছে না বাবা, মানে কেউ ভালোবাসে না আজকে আমার 1. ও বাবা, আই লাভ ইউ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রায় 5-6 দিন হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না। এবার তোমাদের সব জায়গা থেকে কমেন্ট আসছে সেম জিনিস, এক কিছুদিন আগেও ভিডিও দিচ্ছিলাম না, বাট এবার আমার সিরিয়াসলি আমার শরীরটা অনেকটা অসুস্থ ছিল। তোমরা দেখেছো হয়তো মাসির ব্লগে দেখেছো, আমার আমার মা দেখো লাঠি নিয়ে, দেখো রিওর পিছনে দৌড় দিয়েছে, দেখো রিও কাউকে ভয় পায় না, একমাত্র ট্রেনার যে ট্রেন যে হ্যাঁ যে ট্রেন করাতে আসে তাকে ভাবে, দেখো 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 এখন দৌড় দিচ্ছে। তুমি রিওরে মারতে পারো, তুমি বড় একটা লাঠি নিয়ে গেছো, রিওরে মারতে তো পারে না, শুধু লাঠি নিয়ে পিছন পিছন দৌড়ে মারি। আর আমার মা আমার কোনো কথা শোনে না, সবাই এক না না, আমি মায়ের সব কথা শুনি, আমার মা আমার কোনো কথা শোনে না, এটাই তো ঠিক। আমার মা তো আমার কথা শুনবে, আমি দাদা 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 আবার দেখো দিল এবার এই হিস এটা কিন্তু একটা মজার জিনিস, ঠিক আছে? রিওকে তুমি যত মানে ওকে ওকে মারতে হবে উল্টে লাভ দেয়, দেখো চল চল। এদিকে ভাই রেডি হয়ে গেছে, ভাই আজকে চলে যাবে, এদিকে আমার মাসি রেডি হয়ে গেছে, মাসি আর বৌদি চলে যাবে। বৌদি চলে আছে, তুমিও আজকে চলে যাচ্ছি? আজকে যাবে, কালকে যাবে? তুমি কালকে যাবে, অনেক আগে যায় না? আর আমার এখন এসে এতগুলো খুচরা, এগুলো আমি আমার পেঁচাকে খাওয়াবো। ও আম্মা 5 টাকা নিয়েছি, 5 টাকা আম্মু আজকে একটা পেঁচা কিনে আনবো, দাঁড়াও তুমি পেঁচা নিয়ে লক্ষ্মী কিনে আনবো, আগে লক্ষ্মীকে পেঁচা দিতে হবে, ওনার ঘরে পেঁচা যত খুঁজে টাকা সব গিয়ে পেঁচার ভিতর দিয়ে দেয়। আর মাসি সবাই গিয়ে একটুখানি ঝর্ণা লাইফ স্টাইলে গিয়ে আমার মাসির চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর মাসি অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছে সিরিয়াসলি। আর আমার মাসি কি করবে বলো, মানে টাইম পাসের জন্য ভিডিওগুলো করছে, আর তোমরা সবাই মানে ভালো সাপোর্টও করছে, সেটা অনেক ভালো লাগছে। জ্বলে যাচ্ছে, হোয়াইট কালারের জামা পড়েছে, দেখো এখানে টাচ পর, হ্যাঁ এবার ঠিক আছে। আর আমার মাকে কেমন দেখা যাচ্ছে, এটা টিপ টিপ করে। আচ্ছা অনেকে জিজ্ঞাসা করো এখনো আমার কমেন্ট আসে কি ব্যাপার, আগের দিন কি মানে ভিডিওতে সবাই কিনে কথা বললে, দেখ ঘর পুরো ভরে গেছে আমার প্যাচা। বাবা আমি যখন বাবা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার বাবা, আমার বাবা আমি যখন পেটে ছিলাম 6 মাস পেটে, আমার বাবা তখন মারা গেছে, মানে 6 মাস পেটেই মারা গেছে। আর সবাই কমেন্টের ব্যাপারে কি ব্যাপার দিদি, তুমি একদম সবাই কিনে কথা বলো, তুমি কি বাবাকে বাবাকে ভালোবাসো না, হ্যাঁ তুমি কি বাবাকে ভালোবাসো না, বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায়, এতবার জানিয়েছি আমি না পেলে না বাবাকে নিয়ে, মানে আমি কত ভিডিও বানিয়েছি। এই যে আমার বাবা, আমার বাবার মতো আমি দেখতে, ঠিক আছে? মানে পুরো ফেস কাটিংটাই বাবার মতো, শুধু আমি কি মায়ের কিছুই পাইনি, আমার মায়ের মতো আমি বাঁদর হয়েছি, আমার মা ছোটোবেলা বাঁদর ছিল যেরকম সেম ওরকম বাঁদর হয়েছি, বাবারটা যেহেতু জানি না। আর এখন বৌদি চলে আসছে বাজার করতে যাবে, যেহেতু কালকে যাবে জামাই ষষ্ঠী, ইয়েস। এই সিরিয়াসলি এটা আমি এরকম দিতে পারি না, জামাই ষষ্ঠীতে আজকে আমরা যাচ্ছি, কারণ সবাই তো দেখবে জামাই ষষ্ঠীতে ভিডিওটা, সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আমার আমাদের বাড়িতে জামাই নেই, আর বাংলাদেশে কিন্তু বরকে জামাই বলে না, বলে না আমার, হ্যাঁ আমার আমার জামাইটা অনেক সুন্দর দেখতে, এটাই বলে। কিন্তু এই দেশে সবাই জানি না কেন মাসির বরদের জামাই বলে, জামাই বা মেসো। হ্যাঁ মুসলমানরা মেয়েরা স্বামীরে জামাই বলে, ও মুসলমানরা জামাই বলে। আচ্ছা অ্যাকচুয়ালি কি বলতো, কিন্তু আমি বাংলাদেশে তো দেখেছি সবাই জামাই জামাই বলে, নিজের মধ্যে জামাই বলে, আমার জামাই এই আমার না, আমি বাংলাদেশে হিন্দুরা দেখেছি জামাই বলে, জামাই বলে সত্যি এরকম বলে যে আমার জামাই বাড়ি নেই, আমি বলবো না জামাই না না, মানে ধরো যে বৌদি বৌদি দাদারা বলবে যে আমার জামাই জামাই কই, হ্যাঁ তো জামাই কই, জামাই কই তো জামাই আসেনি, মানে তো মানে ওই বটি দাদারা সব নোট চলে। তো আর এত গরম পড়েছে না বর্তমানে আমাদের এখানে, মারাত্মক লেভেলে ঝড় হচ্ছে কদিন ধরে, আজকেও আজকেও ঝড় হবে, আই থিঙ্ক আশা করি আজকে ঝড় হবে, আমাদের মাঠে জলই হচ্ছে না, ধরো তোমার 5 টাকা না আমি খাবার কিনে নিয়ে আসবো, এখন গড়ে ফেলতে যাচ্ছি খাবার নিয়ে আসবো, কিন্তু আমি পুরো ঘেমে গেছি গো। আর আমি ভিডিও দিচ্ছি না ভিডিও দিচ্ছি না ভিডিও দিচ্ছি না, তার এই কারণে আমি কি টপিকে তোমরা দেখছি আমাকে কমেন্ট করেছে, আমি একদিন বলছি তোমার টপিক বলো কি টপিকে ভিডিও দেবো, সবাই বলে আছে তোমার তুমি রোজ যা করো, অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নাম হচ্ছে ইয়োর তুলিকা, তোমরা যাও সাবস্ক্রাইব করো। বাহ 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 বাহ, আমার সব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করতে কি যায়, সাবস্ক্রাইবে কোনো ফরক, ও আরেকটা কথা, আমার একটা গানের চ্যানেল আছে, গানের চ্যানেলের নাম কি, কামনা শিকদার,
কাউনা শিকদার यस আমি যেন কি একটা বলতে গেলাম বেশ বলতে গিয়ে ভুলেই গেলাম সাবস্ক্রাইব করতে কি হ্যাঁ সাবস্ক্রাইব করা কিন্তু অতটা মেন হচ্ছে ভিউ ঠিক আছে যারা হয়তো বাবু আর অনেকে অনেকে আমাকে দেখে একদিন কমেন্ট করেছে কি ব্যাপার দিদি তুমি ভিডিও দিচ্ছ না কি হয়েছে তোমার 7 লাখ হলো 7 লাখের কোনো সেলিব্রেশন হলো না 7 লাখটা আমি সকালবেলা শালাম আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি কত প্রে করছি গড গড যেন না হয় আমি ঘুম থেকে উঠে দেখব 20টা 30টা বাকি আছে আমি লাইভ করব আবার যেরকম 6 লাখে লাইভ করেছিলাম আমি ভেবেছি 7 লাখও লাইভ করব কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি অলরেডি 7 লাখ 400 টা হয়ে গেছে তারপরে আর কি করব হয়ে গেছে এখন পার্টিটা তো দেওয়া উচিত আজকে আমার কি হয়েছে আমার কেউ কংগ্রেচুলেশন দেয়নি কেউ না বাবা মানে কেউ ভালোবাসে না আজকে আমার 1. ও বাবা আই লাভ ইউ আই লাভ আজকে আমার 1.5 মিলিয়ন হয়েছে ইনস্টাগ্রামে কেউ নোটিসই করেনি নোটিসই করেনি কেউ কেমন ভালোবাসে আমাকে সবাই আমি নিজে নিজে দেখে আমাকে সবাই দেখো উইশ দেখাচ্ছে আমার ইনস্টাগ্রামে কেউ কতলো মেনশন করেছে বাড়ির লোকই মেনশন করে না বাড়ির লোকই দুশমন সিরিয়াসলি বিভীষণ এটা কেন হয় ঘরের শত্রু বিভীষণ মানে বিভীষণ মানে সে রাবণের ভাইয়ের নাম বিভীষণ ছিল সীতাকে হরণ করে রেখেছিল আর ওই বিভীষণ গিয়ে রামের কাছে সব বলে দিয়েছিল সীতাকে মানে রাম রাবণকে শেষ করার সব উপায় দিয়েছিল আমার কিরকম মনে হচ্ছে আমি যদি এইভাবে ব্লগ করতে থাকি না আমার ব্লগ এখানেই শেষ হয়ে যাবে এখান থেকে শুরু হলো এখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে তো চল আমি গল্প মানুষের শেষ হয় না মেয়ে মানুষের গল্প শুরু হলে আর থামার কোনো নাম নেই গল্প করতে ভালো তুমি তো ঘামছো না কি পাউডার লাগিয়েছো না না পাউডার লাগিয়েছো এই পাউডার লাগলে ঘামে না আমি পাউডার লাগিয়ে আমি কি ঘামা ঘামছি কন্টিনিউ একভাবে ঘেমেই যাচ্ছি আর হ্যাঁ একটা সত্যি কথা আমি মোটা হয়ে গেছি এটা পুরো অনেস্টি আমি নিজে থেকেই বলবো কারণ এই যে আমি ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আমি দু সপ্তাহ আগে আমার এতটাই ঢেলা হতো যে আমি বলছি যার ড্রেসটা আমি মেরে এনে পরবো আর এখন ফুল ফিটিং আমি মোটা হয়ে গেছি কি এনেছি মা কিছু না কিছু বললাম না তোমার হাত ব্যথা হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আজকে আমার মাসি চলে আসবে আসো মাসি সামনে ওর আমরা ঝড় থেকে দেখো এই এতগুলো তার থেকে মাসি এখন এই যে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি গাছ নেই গাছ ছিল গাছ কেটে ফেলেছে কত বড় আম গাছ ছিল গাছ ঝরে পড়ে গেছে না এই পাপা চলো এই যে মালপিয়েঙ্গে টাটা ফাইনালি চলে গেছে এদিকে বোনকে রেখে আবার চলে গেছে আর আমাদের বাড়িতে তোমাদের দেখাই কতটা কাজ কি হয়েছে এই যে আমাদের বাড়িতে এই যে নতুন একটা রুম হচ্ছে রুম না অ্যাকচুয়ালি হল রুম দিয়ে কিচেন দিয়ে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে হল রুম এই আমাদের ঘর ওই আমার রুম উঠা আমি এটা আমাদের তুলসীর পিড়ি হ্যাঁ কই দিও কই ওই যে আমাদের রিও এই একটা তো চলে গেছিল শয়তান হচ্ছে এক নম্বরে এটা ভুল করে ফেলেছিলাম কোনো ব্যাপার না আমি এখন এসেছি ক্যাফেতে এই দুজনকে এই যে দুজন ফাউন্ডার একজন কফি খেতে এসেছে আমি তো কফি খাই না আসো কোনো ব্যাপার না আসো আসো তো এই হচ্ছে আমাদের কফি দেখা যাচ্ছে না যা চলো আমরা এখন একটু কফি খেয়ে নিয়ে অর্ডার দিয়ে নিয়ে আমাদের সব কিছু তারপর কথা হচ্ছে দুই ভূত ও সাদা তুমি সাদা তো এখন ফাইনালি আমাদের কফি আর চিকেন কি জানিস চিলি চিকেন চলে এসছে তো এটা হচ্ছে আমার কফি আর এটা ওর কফি কেসে লাগবে খাওয়াবার চলো আমরা খাওয়া দাওয়া করে নিও
অনেক মজা টজা করে এখন আমরা বাড়িতে এসেছি। এই যে রয়েছে আমরা জামাটা কিনে এনেছি আজকে ছেলেবেলার মজাই। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি এবার থেকে চেষ্টা করবো ডেলি ডেলি ব্লগ দেওয়ার, ঠিক আছে? ফুল চেষ্টা করবো, যতটা পারবো ততটা ফুল চেষ্টা করবো। টাটা।